অন্তরতর বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন নির্মল কুমার সাহু প্রযোজিত, পরিচালিত, ফ্রেন্ডস টিভি নিবেদিত গুড মর্নিং ফ্রেন্ডস। আমাদের আজকের স্টুডিওতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী দেবাশিস বিশ্বাসকে আমরা স্বাগত ও অভিনন্দন জানাই। আপনি প্রথমে কোন গান দিয়ে শুরু করছেন? হ্যাঁ নমস্কার। আর আজকে আমি মূলত পূজা পর্যায়ে এবং প্রেম পর্যায়ের গানের উপরেই থাকব। আমার প্রথম গান এ মনিহার আমায় নাহি সাজে। এ মনিহার আমায় নাহি সাজে, এ মনিহার আমায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, হে মনিহার আমায় নাহি সাজে। কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি স্বরে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি স্বরে, ওই দিকে যে মন পড়ে রয় মন লাগে তো বসে আছি এ হার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি, তাই তো বসে আছি ফুলো মালার ডোরে, বরি মোরে ফুল মালার ডোরে, বরিয়াল মোরে তোমার কাছে দেখাইনে মুখ মনি নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এ মনিহার আমার নাহি সাজে। এক সুন্দর সকালের সাক্ষী রইলাম আমরা। আপনারাও দর্শক বন্ধুরা এবং শ্রোতা বন্ধুরা অবশ্যই আমার সাথে একমত হবেন। শুনে নেব ওনার কণ্ঠে আরও একটি গান। মধুর তোমার শেষ যে না পাই, মধুর তোমার
শেষ যে না পায়, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ, আনন্দ আবেশ, মধুর তোমার শেষ যে না পাই, দিনান্তে রে কোনাতে সন্ধ্যা মেঘের শেষ নাতে, দিনান্তে রে কোনাতে সন্ধ্যা মেঘের শেষ নাতে, মন যে আমার গুঞ্জরেছে গুঞ্জরেছে, মধুর তোমার শেষ যে না পায়, সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে অঙ্গ আলিঙ্গনে সকল অঙ্গ ভরে, সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে, এই গধুলের ধূসরে মায় শ্যামল ধরার সীমায় সীমায়, এই গধুলের ধূসরে মায় শ্যামল ধরার সীমায় সীমায়, শুনি বনে বনান্তরে মধুর তোমার শেষ যে না পাই, ওগো মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন দূরে রইল আনন্দ আবেশ, আনন্দ আবেশ, মধুর তোমার শেষ যে না পায়। কথাই গড়ে কথার ভুবন, সাজাই কাব্য তরি, সেই কথায় যখন সুর বসে আর সেই গানের সুর যখন শ্রী দেবাশিস বিশ্বাসের কণ্ঠে আমরা শুনতে পাই, তখন এই সুন্দর সকাল আরও সুন্দর হয়ে ওঠে। এবার শুনে নেব ওনার কণ্ঠে আরও একটি গান। অচেনাকে ভয় কি আমার রে, অচেনা চিনে চিনে উঠবে জীবন ভরে, অচেনাকে ভয়
কি আমার রে, জানি জানি আমার কণ্ঠে আমরা মোহিত হয়ে রয়েছি, সেই মানুষটার কাছ থেকে শুনে নেব ওনার কিছু কথা। পেশায় আপনি ইঞ্জিনিয়ার, নেশায় কি কি ভালোবাসেন? আমার প্রথম নেশা বা প্যাশন হলো ফটোগ্রাফি। আচ্ছা, আমি মূলত বার্ড ফটোগ্রাফি করি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির একটা পার্ট। আচ্ছা, আর এছাড়াও আমি ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং, ছবি তোলা, ছবি আঁকা, বাগান করা। আচ্ছা, আর কি বলবো, আমার আপাতত চাকরি বাকরি তো প্রায় 33 বছর চাকরি জীবন। আচ্ছা, তারপর সেটা আমি নিজের মতো করে ছেড়ে দিয়ে আমি একদম নিজের মতোই আছি, যখন যেটা মনে হয় করি। আমার পুরীতে এবং তারাপীঠে আমার হোটেল আছে, গেস্ট হাউস আছে, সেটাও আমি চালাই। সেখানে বহু ভালো ভালো মানুষের সাথে আলাপ হয়, সেটাই আমার এখন প্রথম চাহিদা, যে ভালোভাবে থাকা, ভালো মানুষের সাথে থাকা। এছাড়াও আমি রান্নাবান্না করতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, মাউথ অর্গান বাজাই। আচ্ছা, মাউথ অর্গান বাজাই, আর টুকটাক এসরাজ বাসি এসব বাজাতে পারি। আচ্ছা, আর গান বাজনার মধ্যে আমি ছোটোবেলায় ক্লাসিক্যাল শিখেছি অল্প বিস্তর, আর কলেজ লেভেলে তখন
ইয়াং জেনারেশনে যেটা হয় গজল গাইতাম, মান্না দের সেই সেমি ক্লাসিক্যাল গান টান গাইতাম হিন্দি বাংলা। এখন আমার মিউজিক টিচার শ্রীমতী সোনালী রায়চৌধুরী, আচ্ছা, তার গাইডেন্সে আমি আছি। ওখানে রবীন্দ্রসঙ্গীতই তালিম দিচ্ছেন? আমি একদম রবীন্দ্রসঙ্গীত তালিমই করছি এবং অন্য ধরনের গান সব শুনি, কিন্তু গাওয়ার সময় রবীন্দ্রসঙ্গীতটি গাই। আমাদের কাছে কিন্তু একটা তথ্য আছে, আপনি অনেকগুলো ভাষা জানেন, সেটা হ্যাঁ, আমার আসলে আমার এই 33 বছরের যে জীবন, চাকরি জীবন, সেটা বিভিন্ন সরকারি বেসরকারি জায়গায় কাজ করেছি। তো শুধু সারা ভারত বলবো কেন, আমার সারা পৃথিবীতে অনেকটাই ঘোরা। আচ্ছা, আমার আমি গাড়ি চালাতে খুব ভালোবাসি, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, এবং সব জায়গায় সব দেশে ডান দিক বাঁ দিক স্টিক অটো সব রকম গাড়ি চালিয়েছি, এমনকি মিল্ক ট্যাঙ্কার বড় বড় ট্যাঙ্কার পাহাড়ি হিল রোডের লাইসেন্স আছে, তো সেগুলো চালাতে খুব ভালোবাসি। আর বিভিন্ন জায়গায় থাকার সূত্রে বাবার চাকরি ছিল সেন্ট্রাল গভর্নমেন্টে ট্রান্সফারেবল, তো অনেক ভাষা শিখেছি, মানে ধরুন আমি তামিল তেলুগু কিছুটা বলতে পারি বুঝতে পারি, বাংলা ডেফিনেটলি আমার মাতৃভাষা, অবশ্যই আমার স্ত্রী ওড়িয়া, ওড়িয়া আমার মাতৃভাষা না হলেও কাছাকাছি রপ্ত হয়ে গেছে। হ্যাঁ, আমার তো পুরীতে হোটেল আছে, আমি ওখানে গেলে আমি যেখানে যখন যাই সেই ভাষা বলা শুরু করি। তাহলে দর্শক বন্ধু এবং শ্রোতা বন্ধুদেরও বলছি, আপনারা যদি হোটেলে আসতে চান পুরীতে বা তারাপীঠে, দাদার সঙ্গে যোগাযোগ করবেন, আমরা স্ক্রিনে ওনার ফোন নাম্বার দিয়ে দেব। আমি উত্তর ভারতে বহুদিন ছিলাম, সেই সূত্রে আমি পাঞ্জাবি বলতে পারি, হরিয়ানবি বলতে পারি, কাশ্মীরি বুঝতে পারি, আসামিজ বুঝতে পারি, বহু ধরনের জায়গায় থেকেছি, বিদেশেও থেকেছি, তো সেই জন্য আমার ওই বহু কালচারের সাথে মানুষ হয়েছি, শেষে মিশে আমি এসে রবীন্দ্রসঙ্গীতে ঠেকে গেছি। এখানে যত গাইছি যত ঢুকছি ভেতরে ঢুকেই যাচ্ছে আর বেরোতে পারছি না, তো এটা একটা ভালো লাগার জায়গা। আমি আমি গান সেই অর্থে সেরমভাবে মানে শিখতে পারিনি, চাকরি সূত্রে আমি খুব ব্যস্ত ছিলাম, তো এখন কিছুটা সময় 2017 আমি চাকরি ছেড়ে দিই, আমি নিজের মতো ভলেন্টিয়ারি আমি ছেড়ে দিয়েছি, কেন আমার আজ এ দেশে কাল ও দেশে পরশু আরেক দেশে, এটা আমি আর পারছিলাম না, তো এমনি এখন শান্তিতে আছি, একদম শান্তিতে আছি, গান বাজনার মধ্যে আছি এবং প্রতিদিন নতুন নতুন ভালো লোকের সাথে মানে দেখা সাক্ষাৎ হচ্ছে, পরিচয় হচ্ছে, সেটা আমার বিরাট পাওনা, সেটাই। তখন আশা করি গান বাজনা নিয়ে থাকবো, এটা নিয়ে আমি অবশ্যই আমরাও সেটাই আশা করব, কামনা করব। আমরা আরও অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাবো, আরও ভালো ভালো গান শুনব, অবশ্যই এখনও আরও অনেক গান বাকি আছে, আপনারা সাথে থাকুন। আমার পরবর্তী যে গানটি শোনাবো একটি প্রেম পর্যায়ের গান, আজকে যে গান আমি নির্বাচন করেছি খুবই মানে বহুশ্রুত গান, মানে এমন কোনো গান না যে মানুষ জানবে না শুনবে না, অনেকেই শুনেছে, তো সেরকম একটি গান গাইছি, ডাকবো না অমন করে বাইরে থেকে ডাকবো, বেশ শোনা যাক, আপনারা সাথে থাকুন সঙ্গে। ডাকবো না ডাকবো না অমন করে বাইরে থেকে ডাকবো না, ডাকবো না ডাকবো না অমন করে বাইরে থেকে ডাকবো না, পারি যদি অন্তরে তার ডাক পাঠাবো, আনবো ডেকে নানা দেবার ব্যথা বাজে আমার বুকের তলে, নেবার মানুষ জানিনে তো কোথায় চলে, দেবার ব্যথা বাজে আমার বুকের তলে, নেবার মানুষ জানিনে
নাকি মোর বেদনা তার বেদনাতে, গঙ্গা ধারা মিশবে নাকি কালো দিনের শেষে যখন আমরা ক্লান্ত হয়ে ঘরে ফিরি, তখন রবীন্দ্রনাথের গান কবিতা আমাদের শান্তির খোঁজ দেয়। আমরা ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আজকের আমন্ত্রিত শিল্পী শ্রী দেবাশিস বিশ্বাসকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যন্ত্রণার সঙ্গে আমাদের সহযোগিতায় আছেন, কিবোর্ডে আছেন মানস চক্রবর্তী, তবলায় আছেন শ্রী সুপ্রিয় দে। ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আমি অনামিকা দত্ত ওনাদের জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা। ফিরে আসছি আমরা আবার শ্রী দেবাশিস বিশ্বাসের কণ্ঠে, শুনে নেব আরও কয়েকটি গান।
অসাধারণ উপস্থাপনা আমরা শুনছি। আমরা এখন আরও একটি গান শুনে নেব শ্রী দেবাশিস বিশ্বাসের কণ্ঠে। আমার পরবর্তী গান প্রেম পর্যায়ের একটি গান। যদি বারণ কর তবে গাহিব না, যদি বারণ কর তবে গাহিব না, যদি সরম লাগে মুখে চাহিব না, যদি বারণ কর তবে গাহিব না। যদি বিরলে মালা গাঁথা সহসা পায়ে বাধা, বিরলে মালা গাঁথা সহসা পায়ে বাধা, তোমার যদি থামকি থেমে যাও পথ মাঝে, আমি চমকি চলে যাব আন কাজে, যদি থামকি থেমে যাও পথ মাঝে, আমি চমকি চলে যাব। যদি তোমার ওই নদী কূলে ভুলিয়া ঢেউ তুলে, তোমার ওই নদী কূলে ভুলিয়া ঢেউ তুলে, আমার তরি খানি বাহিব না, যদি বারণ কর তবে গা অসাধারণ উপস্থাপনায় আমরা মুখরিত সবাই। এবার শুনে নেব ওনার মায়ের এবং বাবার কিছু কথা। আপনার মায়ের সম্পর্কে যদি কিছু জানান আমাদের। খুব ছোট করে বলতে গেলে আমার বাবা মা দুজনেই এই সাংস্কৃতিক জগতেরই মানুষ। মা এই 89 বছর বয়সে এই রিসেন্টলি একটু বই লিখেছেন এবং পাবলিশও হয়েছে, রান্নার উপরে বই, বাঙালদের রান্না, ঢাকার রান্না। আচ্ছা, তো এর পরের যে বইটা আসছে সেটা ব্রেকফাস্টের উপরে। হ্যাঁ, তো এটা এই বইটা বেরিয়েছে, মার একটা ইয়ে ছিল, ইচ্ছা ছিল, সেটা হলো, পূর্ণ হলো। আর মা অ্যাকচুয়ালি ওডিসি ডান্সার। আচ্ছা, তো উনি এখন তো না ইয়ের সাথে যুক্ত না, এখন মানে বৃদ্ধ অবস্থায় বার্ধক্যজনিত এখন বাড়িতেই থাকেন। তাহলে রান্নার শখটা কি মায়ের থেকেই আপনার পাওয়া? সেটা জানি না, খেতে ভালোবাসি তো। আচ্ছা, খেতে এবং খাওয়াতে দুটোই, তো ওটা অটোমেটিক হয়ে যায় একদম। হ্যাঁ, তো আর বাবা সাহিত্যিক, বাবা গত হয়েছেন 5 বছর হলো। আচ্ছা, বাবা প্রায় 200 লিটল ম্যাগাজিনের সাথে যুক্ত ছিলেন। আচ্ছা, বাবার প্রায় 8টা মতো বই বেরিয়েছে। আচ্ছা, বাবা মেইনলি প্রবন্ধ লিখতেন, প্লাস রেডিও টকসেও বাবা ছিলেন, অনেকবারই এসেছেন। আচ্ছা, বাবার নামটা? বাবার নাম দেবেন্দ্রনাথ বিশ্বাস। আর মায়ের নাম কাকলি বিশ্বাস। আর এখন আমাদের বাড়িতে একচুয়ালি রেগুলার ছোটবেলার থেকেই প্রোগ্রাম হতো, অনুষ্ঠান হতো ব্যারাকপুরের বাড়ি। আচ্ছা, তো সেইটা থেকেও অনেক শেখা যায় একদম, যার জন্য গানটা আমি ছাড়তে পারিনি। গানটা হয়তো সেই অর্থে শিখতে পারিনি, অনেকটা
দেরি হয়ে গেল। গানটা তৈরি হয়েছিল ছোটবেলা থেকে। হ্যাঁ, কানটা কানটা রয়েছে একদম। মা ভালো গানও করেন, সবার আগে কানটা তৈরি হতে হবে। তো মাকে আমরা খুব মানে ওনার যখন ইয়াং অবস্থা তখন দেখেছি খুব অ্যাক্টিভ, মানে যে কোনো ফাংশনে মানে সব কিছু উনি করতেন আর কি। তো সেটা একটা দিক আর কি, সেটা আমার মধ্যেও কিছুটা এসছে। সব জায়গায় ঝাঁপিয়ে পড়ি, সব কাজের মধ্যে থাকি, ভালো লাগে। হ্যাঁ, সেটা তো আমরাও তো শুনতেই পাচ্ছি যে মাল্টি ট্যালেন্ট আপনার মধ্যে। তা নয়, আমি সব জায়গায় ইনভলভ হই, এটা একটা আমার মানে ইচ্ছে নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে আসে। গানের গলাটা তো ভগবান প্রদত্ত, এবার আপনার সাধনার বিষয় তো আছে। ঠিক আছে, আমরা এবার চলে যাচ্ছি আরো একটি গানে। এই গানটি আমার খুব প্রিয় গান। আচ্ছা, ব্রহ্মসঙ্গীত। কিছু মুহূর্ত কেন যে শেষ হয়ে যায়। আমাদের আজকের অতিথি শিল্পী শ্রী দেবাশিস বিশ্বাসের কণ্ঠে শুনে নেব শেষ আরও একটি গান। আমার শেষ নিবেদন পূজা পর্যায়ের একটি গান, ভীষণ প্রিয় গান। Yeah.
ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আমাদের অনুরোধ রইল শ্রী দেবাশিস বিশ্বাসের কাছে, ওনাকে আমরা আবারও আমাদের স্টুডিওতে পাবো আরও অনেক নতুন গানের সম্ভার নিয়ে। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। তার আগে ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আমরা একটি স্মারকপত্র তুলে দিচ্ছি শ্রী দেবাশিস বিশ্বাসের হাতে। একটি মেডেল ওনার জন্যে। থ্যাংক ইউ। একটি স্মারক আমাদের ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে। নমস্কার, আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আমরা আবারও ফিরে আসব নতুন কোনো এপিসোডে নতুন কোনো শিল্পীকে নিয়ে। আর অবশ্যই অনুরোধ রইল শ্রী দেবাশিস বিশ্বাসের কাছে, ওনাকে আমরা আবার পাব। আমি একটা বলবো যে ফ্রেন্ডস টিভির কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। আজকে যারা মিউজিশিয়ান বন্ধুরা ভাইরা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এবং স্পেশালি অনামিকা আমাকে জোর করেই প্রায় নিয়ে এসছে এখানে, তা আমিও রাজি হয়েছি, তার জন্য আমি অনামিকাকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। নমস্কার।